ছোট্ট বন্ধুরা, অবিরাম পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানবো 12 মাসের নাম, বাংলা ও ইংরেজি 7 দিনের নাম। ইংরেজি 12 মাসের নাম 10 দিকের নাম, সময়ের হিসেব। ইংরেজি ও বাংলায় 6 ঋতুর নাম। আর জানবো আরবি মাসের নাম। তো চলো আজকে পড়াশোনা শুরু করা যাক। বাংলায় 12টি মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র। এখন শিখে নেব বাংলা ও ইংরেজি 7 দিনের নাম। বাংলায় বলি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। ইংরেজিতে সানডে, মনডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। পঞ্চ ইন্দ্রিয়ের নাম হল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। ইংরেজি 12 মাসের নাম হল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন জানবো সময়ের হিসেব। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, 30 দিনে হয়ে থাকে 1 মাস, 12 মাসে বা 365 দিনে হয় 1 বছর। 10টি দিকের নাম এখন আমরা জেনে নেব। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, ঊর্ধ্ব, অধ। ইংরেজি ও বাংলায় 6 ঋতুর নাম। সামার, সেটা হলো গ্রীষ্ম, মনসুন, বর্ষা, অটম, শরৎ, লেটম, হেমন্ত, উইন্টার, শীত, স্প্রিং, বসন্ত। তাহলে আমরা ইংরেজি ও বাংলায় 6 ঋতুর নাম জানলাম আজ। এখন জানব আরবি মাসের নাম। আরবিদের মাসগুলির নাম আমরা এখন জেনে নিই। চলো, মুহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখের, জুমাদাল উলা, জামাদাল উখরা, শাওয়াল, রজব, রমজান, শাওয়াল, জিল্লাকদাহ, জিলহাজ। আরবি মাসের নামও রয়েছে 12 মাসের নাম, তেমনি আরবি বারের নামও রয়েছে। তো আজকে আমরা অনেক কিছুই শিখে নিলাম, অজানা অনেক কিছুই। তো বন্ধুরা, তোমাদের আজ কেমন লাগলো পড়াশোনা করে? আশা করছি তোমাদের বেশ ভালোই লেগেছে, তোমরা আজ অনেক কিছুই শিখে নিয়েছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি পড়া ভালো লেগে থাকে, মাকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা।